আগামীকাল ব্রিগেড সমাবেশ, কালই প্রথমবার ব্রিগেডে বাম কংগ্রেসের যৌথ সমাবেশ হতে চলেছে। একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। এই মুহূর্তে ব্রিগেডে আমরা আপনাদের সরাসরি নিয়ে যাব। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় সেখান থেকে থাকবেন আমাদের সঙ্গে। কিন্তু তার আগে আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের লিখিত যে বার্তা, সেই বার্তা একবার আপনাদের শুনিয়ে দেব। ব্রিগেড সমাবেশ নিয়ে বিভিন্নভাবে খবরাখবর নেওয়ার চেষ্টা করছি, শুনে বুঝতে পারছি বহু মানুষ সমাবেশে আসবেন এবং অনেকে এসে গেছেন। বড় সমাবেশ হবে, এরকম একটা বৃহৎ সমাবেশে যেতে না পারার মানসিক যন্ত্রণা বোঝানো যাবে না। মাঠে ময়দানে কমরেডরা লড়াই করছেন, আর আমি শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তারবাবুদের পরামর্শ মেনে চলেছি। ময়দানে মিটিং চলছে, আর আমি গৃহবন্দী, যা কোনোদিন কল্পনাও করতে পারিনি। সমাবেশের সাফল্য কামনা করছে, এমনই লিখিত বার্তায় জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আর সরাসরি আপনাদের এই মুহূর্তে নিয়ে যাবো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার লিখিত বার্তায় ইতিমধ্যে কর্মী সমর্থকরা জেনেও গিয়েছেন, কাল ব্রিগেড প্রথমবার বাম কংগ্রেসের যৌথ সমাবেশ দেখতে চলেছে। কতটা প্রস্তুতি এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, এবং কাল কখন কোথা থেকে মিছিল আসতে শুরু করবে? দেখো, বুদ্ধবাবুর এই যে লেখা, সেটা কিন্তু অত্যন্ত আবেগতাড়িত একটি লেখা। কারণ বুদ্ধদেব ভট্টাচার্য গতবারও এসেছিলেন, কিন্তু গাড়ি থেকে নামতে পারেননি শারীরিক অসুস্থতার কারণে। এবার কিন্তু সেই আশাটুকুরও তার ক্ষমতা নেই, ফলে এই বার্তা ব্রিগেডের আগের দিন তিনি দিয়েছেন। এবং বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা থেকে একটা কথা উঠে এসেছে, এবারের ব্রিগেড কিন্তু বাবেদের কাছে রীতিমতন চ্যালেঞ্জের ব্রিগেড, এবং সেটা আমার দিব্যেন্দু দেখাচ্ছে। দেখো, ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থক তারা কিন্তু ব্রিগেডে আসতে শুরু করেছেন। কেউ এসেছেন বীরভূম থেকে, কেউ বা এসেছেন উত্তর দিনাজপুর থেকে, কেউ বা এসেছেন দক্ষিণ দিনাজপুর থেকে। একেবারে ব্রিগেডের শেষ প্রান্তে একটা তাঁবু খাটানো হয়েছে, এবং সেই তাঁবুর মধ্যে ওপরে একটা কোনো রকমের একটা কাপড় বেছানো হয়েছে, এবং নিচে তুমি দেখতে পাচ্ছ শত ছিন্ন এক একটা করে শতরঞ্চি, তার মধ্যেই কিন্তু কোনো রকমে মাথা গুঁজে এরা রয়েছেন। এবং অঙ্কের হিসেব বলছে যে এখনো পর্যন্ত এখানে প্রায় 12-14 হাজারের মতন কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই ব্রিগেড ময়দানে পৌঁছে গেছেন। দিব্যেন্দু ছবি দেখাচ্ছে, দেখো কোনো রকমে এক কোণে একটু জায়গা করে নেওয়া, সবাই যদি ঢুকে পড়েন, রাত্রের ট্রেনে আরও অনেকে আসছেন, তাহলে সেই সবার জায়গাটুকুও হবে না। কিন্তু সকলেই কিন্তু চেষ্টা করেছেন আগের দিন চলে আসতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, কারণ কালকে ট্রেনে ভিড় হবে, বাস পাওয়া যাবে নাকি সন্দেহ, তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে তারা পৌঁছে গেছেন ব্রিগেডের ময়দানে। আরও একটু দেখাবো তোমাদের যে এখান থেকে ঠিক উল্টো দিকে এখানে একটা ক্যান্টিন চালু করা হয়েছে। ক্যান্টিন মানে বিভিন্ন কলকাতা জেলার বিভিন্ন অংশ থেকে মানুষজন তারা কিন্তু এসেছেন, এবং এখানে তারা খাবারের প্যাকেট দিচ্ছেন। কোনো হোটেল থেকে কেনা খাবারের প্যাকেট না, বাড়িতে তৈরি করা রুটি তরকারি এখানে নিয়ে আসছেন। বিভিন্ন মানিকতলা থেকে শুরু করে ডানলপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই হচ্ছে খাবারের প্যাকেট। এবং দেখো, যারা দূর থেকে আসছেন তারা কিন্তু এখানে এসে খাবার নিচ্ছেন, প্রত্যেকের জন্য খাবারের প্যাকেট। আইটেম কিন্তু খুব সীমিত, হাতে করা রুটি তরকারি আর একটা করে মিষ্টি। আসলে এবারের ব্রিগেড কিন্তু বামেদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিগেড, চ্যালেঞ্জ জানানোর ব্রিগেড। সঙ্গে রয়েছে ব্রিগেড থেকে বাম কংগ্রেসের তরফ থেকে ঠিক কি বার্তা দেওয়া হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ উজ্জ্বল। এদিকে আগামীকাল ব্রিগেড, কিন্তু ব্রিগেডের আগের দিনও কাটল না জোটে জট। সিপিএম এর কাছে বাড়তি আসন চাইল কংগ্রেস, ন্যূনতম 110টি আসনের দাবিতে সওয়াল কংগ্রেসের। এখনো পর্যন্ত কংগ্রেসকে 92টি আসন ছেড়েছে সিপিএম। 110টি আসন পাওয়ার পরে সিদ্দিকিকে আসন, বাড়তি আসন থেকে সিদ্দিকিকে আসন দেওয়া হবে। তার আগে আব্বাস সিদ্দিকিকে আসন ছড়া সম্ভব নয়। বিমান এবং সেলিমদের সঙ্গে বৈঠকে জানিয়ে দিলেন অধীর চৌধুরী, জোটে জট থাকলেও কাল ব্রিগেডে থাকবে কংগ্রেস, জটিলতা থাকলেও দ্রুত কাটবে এমনই দাবি সিপিএম এর। জোটে জটিলতা থাকলেও ব্রিগেডে থাকছেন আব্বাস সিদ্দিকি।
আর বামেদের পরে আগামী 7ই মার্চ নরেন্দ্র মোদীর ব্রিগেড মাঠ ভরাতে তৎপর হয়েছে গেরুয়া শিবির। ইতিমধ্যে স্ট্রিট কর্নার বাইক মিছিল করা হচ্ছে, জোর দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে প্রচারেও। যদিও গেরুয়া শিবিরে ব্রিগেডকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। ফেব্রুয়ারির শেষ রবিবার বাম কংগ্রেসের ব্রিগেড আর মার্চের প্রথম রবিবার মহানগরে মোদীর ব্রিগেড। 7ই মার্চ প্রধানমন্ত্রী জনসভায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরাতে তৎপর গেরুয়া শিবির। মোদীর ব্রিগেড সমাবেশে 20 লক্ষ জমায়েতে লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। এই প্রধানমন্ত্রী আসছেন 7 তারিখে ব্রিগেডে, ভরাতে হবে ব্রিগেড 7 তারিখে মোদিজির মিটিংয়ে 20 লক্ষ মানুষের জমায়েত করে বলতে হবে এবারে সোনার বাংলা হবে। শনিবার হেস্টিংসে বিজেপি নির্বাচনী কার্যালয়ে দলের বর্ধিত কোর কমিটির দ্বিতীয় বৈঠক হয়। মোদীর ব্রিগেড সফল করতে রাজ্যের প্রতিটি বুথ থেকে লোক আনতে চায় গেরুয়া শিবির। তার জন্য বুথ স্তরে জনসংযোগ বাড়াতে বলা হয়েছে, জোর দিতে বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে প্রচারে। ব্রিগেডের প্রচার করতে ইতিমধ্যে স্ট্রিট কর্নার বাইক মিছিল করা হচ্ছে। আমার একদম প্রতিজ্ঞাবদ্ধ যে এবারে ব্রিগেডের র্যালি, আর আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল করতে পারেনি এত বড় ব্রিগেডের র্যালি। সিপিএম এবং কংগ্রেসের কার্যসূচি আছে এবং তারপর আমরা ব্রিগেডে পুরো বিষয়টা দেখব কি আছে। সব মিলিয়ে ভোটে নির্ঘণ্ট প্রকাশ হতেই শুরু হয়েছে ব্রিগেড যুদ্ধ। ঋত্বিক মণ্ডল ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বামেদের ব্রিগেড সমাবেশের আগের দিন সিপিএম এর বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার পড়ল বারাসাতপুর এলাকায়। নাগরিক সমাজের নামে দেওয়া ওই পোস্টারে এলাকায় অসামাজিক কাজের জন্য তাকে কাঠগড়ায় তোলা হয়েছে, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। ভোটের ঘণ্টা বেজে গিয়েছে, নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করেছে কমিশন। এই প্রেক্ষিতে রবিবার ব্রিগেড সমাবেশ দিয়ে শুরু হচ্ছে বামেদের নির্বাচনী প্রচার। ঠিক তার আগের দিন সিপিএম এর বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে এলাকায় অসামাজিক কাজে পরোক্ষে মদত দেওয়ার অভিযোগ তুলে পোস্টার পড়ল বারাসাত পুর এলাকায়। পোস্টারে লেখা হয়েছে, সাতটার রমরমা ব্যবসা কেন, 12 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দুলাল দাস চুপ কেন। বড় হরফে লেখা হয়েছে এই কথাগুলি, তার নিচে ছোট হরফে লেখা আছে প্রচারে নাগরিক সমাজ। বারাসাত পুরসভার 12 নম্বর ওয়ার্ডের সিপিএম এর বিদায়ী কাউন্সিলর দুলাল দাস, তার বিরুদ্ধে এমনই পোস্টার পড়েছে নপাড়ার কালার মোড় এলাকায়। অভিযোগ অস্বীকার করেছেন বিদায়ী কাউন্সিলর। ওই পোস্টারটা দেখার সাথে সাথে আমি আইসি কে ফোন করলাম, এরকম ঘটনা যদি আমাদের বিরোধী দলটা রটিয়ে থাকে সেটা আমাদের পার্টিকে ছোট করার। নাগরিক সমাজ যে কারা, এই নতুন সমাজ আমাদের এখানে আমি দাঁড়িও না। যদিও পোস্টারে লেখা অভিযোগের প্রতিধ্বনি শোনা গিয়েছে তৃণমূল নেতার মুখে। দীর্ঘদিন ধরে ওখানে রমরমিয়া সাতটার ব্যবসা চলে, আজকে নাগরিক সমাজ রাস্তায় নেবে দেয়াল পোস্টারিং এর মাধ্যমে জানাচ্ছেন। যদি তৎপর হতেন, পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করতেন, তাহলে নিশ্চিতভাবে যে ব্যবসা চলছে সেই ব্যবসাকে বন্ধ করা যেত। আমরা নিশ্চয়ই পুলিশের সঙ্গে কথা বলবো, নাগরিক সমাজের সাথে কথা বলে যাতে দ্রুত তার ব্যবস্থা নেয় তার ব্যবস্থা করবো। এলাকায় অসামাজিক কাজের অভিযোগে বাম ও তৃণমূল দুপক্ষকেই দুষছে বিজেপি। বামপন্থীদের দীর্ঘ শাসন আর তারপরে টিএমসি, এই দুদলের সময়ে জনপ্রতিনিধিরা বিভিন্নভাবে অনৈতিক কাজগুলোকে সমর্থন করে মদত যোগায় তাদের ব্যক্তিগত স্বার্থে। এদিনের পোস্টারে বিদায়ী বাম কাউন্সিলরের পাশাপাশি নিশানা করা হয়েছে রেল প্রশাসনকে। লেখা হয়েছে, রেল অঞ্চলে সাতটার রমরমা ব্যবসা, রেল প্রশাসন চুপ কেন, জবাব দাও। এলাকায় সাতটা বন্ধের দাবিতে এসপি অফিস অভিযানে ডাক দেওয়া হয়েছে, যদিও এ নিয়ে রেলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। কেন্দ্র এবং রাজ্যে তৃণমূলকেই চাই, বঙ্গলকোটের সভায় বেফাঁস তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া সাংসদ সুনীল মণ্ডল। বৈমাত্রীয় সুলভ আচরণ, এই যে বৈমাত্রীয় সুলভ আচরণ আর হবে না, কেন বলুন তো? বৈমাত্রীয় সুলভ আচরণ হবে না। 2021-এ তৃণমূলের সরকার গঠন হলে রাজ্য এবং কেন্দ্রে একই সরকার হবে, একই সরকার হলে আপনার ঘরে ঘরে উন্নয়নের বন্যা বয়ে যাবে। 2021-এ তৃণমূলের সরকার গঠন হলে রাজ্য এবং কেন্দ্রে একই সরকার হবে, একই সরকার হলে আপনার ঘরে ঘরে উন্নয়নের বন্যা বয়ে যাবে। সুনীল মণ্ডলে বেফাঁস মন্তব্য ঘিরে শোরগোল, পরে অবশ্য তার মন্তব্য নিয়ে সাফাই দিয়েছেন সাংসদ। ভুল হয়ে গেছে না, ওটা
কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণের সিদ্ধান্তে প্রতিবাদে বড়সড় আন্দোলনে হুঁশিয়ারি দিল অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন। আগামী 15 এবং 16 মার্চ ধর্মঘটের পরেও সমস্যার সমাধান না হলে ভোটের আগেই পথে নামতে চলেছে এআইবিওসি। গত 1 ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশের সময় আরো দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণের প্রস্তাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। We propose to take up the 2 public sector banks and 1 general insurance company in the year 21-22. কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামী 15 ও 16 মার্চ দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস বা ইউএফবিইউ। ধর্মঘটে সামিল হচ্ছে বিভিন্ন বেসরকারি ব্যাংকের কর্মী সংগঠন। শনিবার নজরুল মঞ্চে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন বা এসবিআইও এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে আমন্ত্রিত ছিলেন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের আধিকারিকরা। সেখানে কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে সরব হন সবাই। আমরা সমস্ত ব্যাংকের শাখা, সমস্ত রাষ্ট্রায়ত্ত গ্রামীণ ব্যাংকের শাখা, প্রতিটি শাখার কর্মচারী, অফিসাররা, সাধারণ মানুষ তাদের গ্রাহকদের জানাবে সরকারের এই অভিসন্ধির কথা। এবং আগামী দিনে এই যে নির্বাচন আসছে, আমরা কিন্তু রাস্তায় নেমে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে কলে কারখানায় তাদের সামনে দাঁড়িয়ে আমরা মিটিং করব, সাধারণ মানুষকে অবহিত করব সরকারের এই চক্রান্ত এবং জনমত তৈরি করব যার প্রতিফলন ব্যালট বক্সে ঘটবে। পুরা কা পুরা পাবলিক সেক্টর যো হ্যায় আজ আন্দোলন কি রাহ পর হ্যায় और ये आंदोलन जो है, ये संघर्ष जो कर रहे हैं वो ना केवल सार्वजनिक क्षेत्र को बचाने के लिए है, अभी तो इस राष्ट्र को बचाने के लिए है। ये लड़ाई हमारी एम्प्लॉइज की लड़ाई नहीं है, ये आम जनता की लड़ाई है। ব্যাংক ধর্মঘটের জেরে মার্চে টানা 4 দিন বন্ধ থাকবে ব্যাংক। কারণ মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় 13 মার্চ এমনিতেই ব্যাংক বন্ধ, 14 মার্চ রবিবার, 15 ও 16 মার্চ ধর্মঘট। এআইবিওসির হুঁশিয়ারি, মার্চের এই ধর্মঘটে কাজ না হলে শুরু হবে বড় আন্দোলন। গভর্নমেন্টের যে নীতি, প্রাইভেটাইজেশনের নীতি, তার বিরোধিতা করা। কারণ এখন হচ্ছে দেশের সামনে সব থেকে বড় সমস্যা এটা, কারণ এটা হচ্ছে সাধারণ মানুষের সমস্যা, এটা শুধু ব্যাংক বাঁচানোর লড়াই নয়। এর আগে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংযুক্তিকরণ হয়েছে, যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে কেন্দ্র। এবার ফের 2টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণের উদ্যোগ। যে নন পারফর্মিং অ্যাসেট বা এনপিএর জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি বেহাল, সেই এনপিএ আদায় না করে বেসরকারি হাতে ব্যাংক তুলে দেওয়ার কেন্দ্রীয় উদ্যোগের কড়া সমালোচনা উঠে আসে এদিনের সভায়। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।